খবর জানাতে রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল রাহাত। যাচ্ছি তার কাছে। রাহাত, ঘূর্ণিঝড় মিথিলিতে উপকূল অতিক্রম করেছে, গতিপথ এখন কোন দিকে এবং আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য কি বলছে একটু জানাবেন। বর্ণা, মূলত এটি খেপুপাড়া দিয়ে প্রবেশ করে মংলা এবং পায়রা সমুদ্রবন্দর স্পর্শ করেছে বলে কিছুক্ষণ আগেই আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। অর্থাৎ এর মধ্যে দিয়ে কিন্তু এই যে ঘূর্ণিঝড় মিথিলির যে অগ্রভাগ, সেটি মূলত বাংলাদেশের উপকূলে প্রবেশ করলো এবং তারা যে গাণিতিক যে বিভিন্ন মডেল রয়েছে সেগুলো বিশ্লেষণ করে যতটুকু তারা ধারণা করতে পারছে সেটি হচ্ছে এই ঘূর্ণিঝড়টি মূলত নোয়াখালী এবং চট্টগ্রাম দিয়ে দুর্বল হয়ে মূলত অতিক্রম করবে। এবং আপনি জানতে চেয়েছিলেন যে রাজধানীর আবহাওয়া, নিশ্চয়ই ক্যামেরায়ও দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু রাজধানীতে আমরা দেখছি যে বেশ বাতাস হচ্ছে এবং এই বাতাসটি গত ঘণ্টাখানিক ধরেই আমরা মূলত দেখছি এবং সেই সঙ্গে কিন্তু সকালে যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল সেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বেড়ে কিন্তু এখন দেখছি যে আমরা আরও বেশ খানিকটা বৃষ্টি পড়ছে। এবং আবহাওয়া অফিস আমাদের জানিয়েছে যে আজ সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত ঢাকায় 10 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং যেটি কিন্তু পটুয়াখালীতে সর্বোচ্চ পরিমাণে, যেটি 97 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং আবহাওয়া অফিস জানাচ্ছে যে এর প্রভাবে মূলত, অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানীর উপকূলবর্তী যে জায়গাগুলো রয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং ইতিমধ্যে কিন্তু আমাদের সহকর্মীরা জানাচ্ছিল যে ঢাকার বাইরে অন্যান্য যে উপকূলীয় জায়গাগুলো রয়েছে, অন্যান্য উপকূলীয় জায়গাগুলোতে ইতিমধ্যে বৃষ্টি হচ্ছে এবং সেটি বরিশাল, নোয়াখালী, লক্ষ্মীপুর, বরগুনা, ভোলা এইসব এলাকায় কিন্তু আরও বৃষ্টি হতে পারে। এবং আবহাওয়া অফিসের দেওয়া সর্বশেষ তথ্য মতে আমরা জেনেছি যে এটি সন্ধ্যা নাগাদ মূলত বাংলাদেশের যে উপকূল রয়েছে, বাংলাদেশের উপকূল এবং বাংলাদেশের ভূমি অতিক্রম করে যাবে এবং রাত 12টার মধ্যে কিন্তু যে বৃষ্টিপাত হচ্ছে রাজধানীতে এবং উপকূলবর্তী এলাকায় সেটি কিছুটা স্বাভাবিক হয়ে যাবে। বর্ণা, রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত হয়ে ঘূর্ণিঝড় মিথিলের সর্বশেষ তথ্যগুলো জানাচ্ছিলেন সহকর্মী রকিবুল রাহাত।